সকালবেলা ঘুম থেকে উঠাই দেখি সিঁড়ি টিড়ি সব ভিজা, মনে হতেছিল রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, যে দেখো সিঁড়ি টিড়ি একদম ভোজা। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন। তাছাড়া আরেকটা কারণ আছে, কাল রাতে ঘুমাইতে পারি নাই কারণ মেয়ের আজকে রেজাল্ট বের হইব, তো সেই টেনশনে আমারই ঘুম হয় নাই। তো সেই জন্য সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন প্রায় 9টা বাজে আসতেছে, তো চলো তাড়াতাড়ি, যে দেখো ঝটপট করে চা বসাই দিলাম একটু টেনশন থেকে একটু মানে আরাম পাওয়ার জন্য। একটু সকাল মানে সকাল তো নাই, অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটু চা খাই নেই, তো তারপরে দেখি একটু ভালো লাগে কিনা। আরেক দেখো চা বসে আমি, যে দেখো এক বুচকা ভিজা কাপড় কালকের চেয়ারে রেখে দিছিলাম, তো এগুলো এখন বাইরে শুকা দিয়ে আসি। আইসা এই যে দেখো চা নিয়ে বসলাম, যে চলো একটু চা খাই নেই। তো বড় মেয়েরও রেজাল্ট, বড় মেয়ের তো টেনশনে খুব অস্থির, তো চা খাওয়ার জন্য ডাকতেছি আসতেছে না। তারপর অবশেষে আসলো, মানে কোনো মতো একটু মানে চা দেয়, একটু কোনো রকম একটু বিস্কুট খায় নিলো। তো ওই যে দেখো আমরাও এখন যে নিয়ে নিলাম, তো কি করবো, একটু চাটা খায় নি, তারপর যা করি সবকিছু আমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো চা খাওয়া শেষ করে আসলাম নাস্তা বানানোর জন্য, তো যেহেতু পেট আছে নাস্তা তো খাইতেই হইব, তো সেই জন্য ভাবতেছি আজকে একটু অন্যরকম নাস্তা বানাই। তুই যে বিয়ে বাড়িতে যে সকালবেলা একটা মানে নাস্তা দেব না, খিচুড়ি মুরগির পা কলি যা গিলা এইসব দিয়ে, তো সেটাই আর কি রান্নার চেষ্টা করতেছি। যে দেখো মশলা টসলা সব কষায় নিতেছি, তো আমার কেন যেন হঠাৎ করে মনে হলো যে ওরকমই একটা খিচুড়ি বানাই। এই যে দেখো মুগ ডাল মুসুর ডাল ভিজা রাখছিলাম, আর এই যে মুরগির পা কলি যা গিলা এখানে মাংসও আছে, তো এটা রান্না করা ছিল ফ্রিজে, তো এটাই এখন এটা দিয়ে রান্না করবো। তো এই যে দেখো এখানে ডালটা কষায় নিতেছি মশলার মধ্যে, তারপরে যে দেখো ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে ওগুলো সব কিছু একসাথে মশলার মধ্যে ভালো করে কষায় নিতেছি। আর কষাই নিয়ে তারপরে চালটা আমি ধুয়ে রাখছি, চালটা যে দিয়ে দিতেছি, তো চলো এটা এখন কুকারে বসে রেখে বাকি কাজগুলো যেগুলো আছে ওগুলো সব সকালের বাসি কাজগুলো করে আসি। তো চলো আমাদের সাথেই থাকো, দেখতে থাকো। আর খুব একটা টেনশনও আছি যে কী হইবে একটু পর, কী হইবে একটু পর, 10:30টায় রেজাল্ট দিব, তো সেই চিন্তায় আছি। তো চলো দেখে আল্লাহ কী করে। সমস্ত কাজকর্ম করে যে মাত্রই আসলাম, একদম হাঁপায় গেছি, তো দেখি আজকে খিচুড়ির কি অবস্থা, খিচুড়ি কি হইলো। চলো ঢাকনাটা খুইলা নেই, ও দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম পুরো ঝরঝরা। তো আমি ফার্স্ট টাইম মানে প্রথম এই যে কুকারে খিচুড়ি রান্না করলাম সকালের, একদম বিয়ে বাড়ির মতো ঝরঝরে খিচুড়ি। তো চলো একটু পরে নাস্তা করে নেব। আর এই যে দেখো নাস্তা খাইতে বসা পড়ছি, তো সবার জন্য নাস্তা মেরে নিছে, নাস্তা খাইতে বসে ভালো একটা এইমাত্র পাইলাম খাইতে বসাই, মানে আমার একটা মেয়ের রেজাল্টটা পাইয়া গেছি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তো মাশাআল্লাহ খুবই খুশি। তার এই খুশি খবরে খাওয়াটাও জমিয়ে হবে, তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই, খাওয়া দাওয়া শেষ করে চলে যাব মিষ্টি আনার জন্য। আর এই যে দেখো মায়া মানে মেয়ের আমি দুজন মিলে মা মেয়ের এই যে দেখো গিয়ে মিষ্টি নিয়ে আসলাম, তো চলো এখন মিষ্টিগুলো বের করে নেব। তো আশেপাশে বাড়ির ছেড়ে যায়রা আছে, তো সবাইকে এখন মিষ্টি দেওয়া হইব, তো যেগুলো কাছে মানে একটু কাছে আছে আত্মীয় স্বজন তাগুলো দেব, আর যেগুলো একটু দূরে আছে তো দূরেরগুলো তো এখন আমার দেওয়া সম্ভব না, তো ওটা জমা রইল, পরে যখন সুযোগ সুবিধা মতো দিয়ে দেবো। আর যদি দেখো ওই মিষ্টিতে হয় না, আরও আবারও যে আবারও মিষ্টি নিয়ে আসলাম, তো এগুলো সব এখন মানে সবাইকে দেওয়া হইব, কারণ দেখা যায় যে মানে দিতে গেলে আর ই হয় না, আর মিষ্টি দিতে দিতে আজকে রান্না বান্নার অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই দেখো আমি এদিকে রান্না বসাইছি, আর কি মিষ্টি শুরু হয়েছে দুপুরবেলা, তো আজকে খুব সিম্পল রান্না বান্না করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে মিষ্টি দিতে দিতে, তো মেয়েরা বলছে আজকে সরকারি যে চিলি চিকেন আর একটু সাদা পোলাও রান্না করে দেবো। তো যে সেই যে মেয়েরা যে আবু তাই এদিকে দেখো এখানে সাদা পোলাও রান্না করতেছে, দম বসায় রাখছে, আর এদিকে মায়ের জন্য ভাত বসাইছে কুকারে, মা আবার পোলাও টোলাও খায় না। আর এদিকে দেখো এই যে বৃষ্টি পড়তে আছে, তো চলো দেখা আর কী রান্না হয়েছে। আর এই যে দেখো সকালে খিচুড়ি রান্না করছিলাম, তো এই যে খিচুড়িটা আমি খাবো দুপুরে, এটা এখানে বাইরে রাখছি। আর এখানে দেখো এই যে গরুর মাংস তো ভুনা আছে এখানে, আর এই যে চিলি চিকেন করে দিলাম একটু কম করে, মানে ওদের দুইজনের অনুমানে। আর এখানে দেখো এই যে মাথার মাংস বোনা রয়েছে, সেটা ভাতটাও খাওয়া যাবো, খিচুড়ি দাও খাওয়া যাবো। আর এখানে মার জন্য একটু মাছ দিয়ে, এই যে দেখো দুই মাছ দিয়ে সবজি রান্না করে দিচ্ছি, মা আবার সবজি টবজি ছাড়া ভাত খাইতে বেশি একটা পছন্দ করে না। আর এদিকে ঘর দোয়ারের কী অবস্থা, চলো ঘর দোয়ার গোছাবো, আর ওখানে কিছু শুকনো কাপড় আছে ওগুলো ভাঁজ করে জায়গা মতো রাখবো, তো সব কাজকর্ম কইরা তারপর গোসলে যাবো। তো চলো গোসল কইরা, সবার গোসল হয়ে গেছে,
আর গোসল করে এসে তো খাবার বাইরে নিছি, তো মেয়েদের জন্য যে চিলি চিকেন আর পোলাও সাথে লেবু দিয়ে দিছি, তো দুই মেয়ে কি রকম খাবার। আর আমার জন্য যে খিচুড়ি নিয়ে নিছি সাথে লেবু, আর এই যে মাথার মাংস ভুনা নিয়ে নিছি, আর মায়ের ওইদিকে ভাত, আর এই যে মা সবজি তরকারি দিয়ে দিছি, মা ওটা দেখাইবো। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নেই। আর খাওয়া দাওয়া শেষ করে দেখো বক্সের মধ্যে আবার মিষ্টি দিতেছি, তো এই দুইটা বক্স আবার দুই জায়গায় দিব দুইজনকে, তো এটা ছোট মেয়েরা পাঠিয়ে দেবো। আর এইদিকে আমি আর একটা প্যাকেটের মধ্যে মিষ্টিটা রেডি করলাম, সেটা এটা এখন নিয়ে যাবো আমার ননাসের বাসায়। তো ননাসের বাসায় আবার আমার বাসাতে খুব কাছে 5 মিনিটের যাতায়াত, তো চলো ওখান থেকে যাই আসি। আর ওইখান থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো, সন্ধ্যের সময় কোনো ভিডিও ই করিনি, তো এই যে এখন দেখো এই যে আয়সা দেখি আমার বাসায় মিষ্টি আসছে 3 জায়গা থেকে, এখানে 2 জায়গায় দুইজনের মিষ্টি আর এখানে আরেকজনের মিষ্টি 3 জায়গা থেকে। কারণ আমার মতো সবাই আর মায়েরাই তো আজকে সবাই আত্মীয় স্বজন সবাইরে মিষ্টি দিছে, আমি যেমনটা দিছি সেরকমটাই, তো সবারই তো আজকে খুশির দিন সব মায়েদের। আর কিছু কিছু মায়েদের জন্য আমার খুব কষ্ট লাগতেছে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তো তাদের বলতেছি যে তোমরা মন খারাপ করো না, সামনের বছর ইনশাল্লাহ আবার ভালো হবে, আবার পরীক্ষা দিবা তোমরা। আর এদিকে দুধটা জাল করে নিলাম, আর এদিকে দেখো আমি সন্ধ্যাবেলায় যে দেখো মিষ্টি আর দই নিয়ে বসলাম, তো ওই যে দইটা আমার আগে ঘরে বানানো ছিল, তো ভাবলাম মেয়ের পাশের মিষ্টি আমি একটু খাইতে, দই দিয়ে মিষ্টি দেখাই দেখতে বেশ ভালোই লাগে, বিশেষ করে ঘরে বানানো দই তো অনেক মজা হয় এটা আমরা সবাই জানি। তো আর আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে, তো তো নেক্সট দিন নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।